গত 16ই মার্চ যখন আলিপুর আদালতে পার্থ চট্টোপাধ্যায়কে পেশ করা হয় তখন 5 মিনিট মাননীয় বিচারকের কাছে হাত জোড় করে সময় চেয়েছিলেন তিনি কিছু বলতে চান এই অনুরোধ রেখে সময় দেওয়া হবে বলেছিলেন ফলে সারা রাজ্যের নজর রয়েছে সেই তার বরাদ্দ সময়ে আদালত সেই অনুমতি দিলে কি বলবেন পার্থ চট্টোপাধ্যায় কারণ 3টার পর আলিপুর আদালতে শুনানি পর্ব শুরু হওয়ার কথা রয়েছে অবশ্যই সেদিকে নজর থাকবে কিন্তু তার আগে যখন আদালতে নিয়ে যাওয়া হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়কে যা বলেছেন বিস্ফোরক মন্তব্য বললে এক বিন্দু বাড়িয়ে বলা হয় না 23 মিনিট কুণাল ঘোষ যখন টুইট করেছেন তার 23 মিনিটের মাথায় কার্যত সেই সুর পার্থ চট্টোপাধ্যায়ের গলায় শোনা গিয়েছে যখন আলিপুর আদালতে তোলা হচ্ছে তাকে কি বললেন দেখুন যে সুজন চক্রবর্তী দিলীপ বাবু শুভেন্দু বাবুরা বড় বড় কথা বলছেন তারা নিজের দিকে দেখুন উত্তরবঙ্গে তারা কি করেছেন তারা 2009-10 সিএজি রিপোর্ট পড়ুন সমস্ত জায়গায় তদবির করেছে যেহেতু আমি তাদেরকে বলেছি করতে পারবো না আমি নিয়োগকর্তা নই আমি এ ব্যাপারে কোনো রকম সাহায্য তো দূরের কথা আমি কোনো কাজ বেআইনি করতে পারবো না শুভেন্দু অধিকারীর 11-12 সালটা দেখুন না ডিপিএসটিটা দেখুন না কি করেছিল তারা অর্থাৎ বুঝতে পারছেন যে একেবারে বেনিয়ম করার জন্য নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছিল একযোগে নিশানা করছেন বাম এবং বিজেপিকে পার্থ চট্টোপাধ্যায় এবার আজকে 3টার পরে শুনানি পর্ব শুরু হওয়ার কথা আরও বিস্তারিত আপনাদের এ বিষয়ে জানাবে নিউজরুম থেকে আমার সহকর্মী বৃষ্টি রয়েছে একেবারে শুভ্র আজ 3টার পর আবার যে যখন শুরু হবে শুনানি পর্ব তখন পার্থ চট্টোপাধ্যায় তিনি বলবেন কি বলবেন তিনি অবশ্যই আমরা সেদিকে নজর রাখবো আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহার কাছে সরাসরি চলে যাচ্ছি প্রকাশ তোমার কাছে যেটা জানতে চাইবো যে আজ পার্থ চট্টোপাধ্যায় আদালত চত্বরে ঢুকেই কি বিস্ফোরক মন্তব্য করলেন সেটা তো আমরা দর্শকদের শোনালাম ভেতরে ঢুকেও তার ঘনিষ্ঠ মহলেও তিনি কি কথা বলেছেন জানতে চাইবো এবং 3টার সময় তাকে সময় দেওয়া হয়েছে 3টার পর সময় দেওয়া হয়েছে 5 মিনিটের জন্য তিনি বলবেন দেখো বৃষ্টি সবাই 5 মিনিটের অপেক্ষা করছে আর 3টার পর যখন শুনানি শুরু হবে দেখার বিষয় হবে যে পার্থ চট্টোপাধ্যায় আজকে কি বলেন বিচারককে উদ্দেশ্য করে এবং আমরা দেখলাম যখন তাকে কোর্টরুমের ভেতরে নিয়ে যাওয়া হচ্ছিল সেই সময় তিনি যখন শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ এবং সুজন চক্রবর্তীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনছেন কোর্টরুমের ভেতরে এজলাসের ভেতরে যখন তিনি ঘনিষ্ঠ মহলের সঙ্গে কথা বলছেন তিনি কিন্তু স্বাভাবিকভাবে একটাই প্রশ্ন তার যে জিজ্ঞেস করুন সুজয়বাবুকে যে কজন ডিওয়াইএফআইয়ের কর্মীরা চাকরি পেয়েছে এছাড়া তিনি বলছেন যে আমি যদি সৎ না হতাম আমি যদি চোর হতাম তাহলে কি একই জায়গা থেকে 5 বার ইলেকশন কনটেস্ট করে আমি কি জিততে পারতাম তাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনাকে লক্ষ্য করে বা আপনাকে উদ্দেশ্য করে চোর চোর স্লোগান দেওয়া হচ্ছে তিনি বলছেন মিথ্যে কথা এটা হতেই পারে না এবং আমরা দেখলাম আজকে যখন শুনানি চলছিল পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী তিনি কিন্তু সওয়াল করেন যে আমার কোনো কাজ ছিল না শুধুমাত্র ফাইলে সই করতাম এবং নোট লিখে দিতাম রিকমেন্ডেশন কোনো দিন সুপারিশ করিনি কোনো দিন কাউকে সুপারিশ করিনি শুধুমাত্র নিচুতলা থেকে যে সুপারিশ আসতো সেই ফাইলে কিন্তু আমি শুধুমাত্র সই করতাম 2009 সালে নোটিফিকেশন হয়েছিল 2014 সালের মে মাসে আমি মন্ত্রী হয়েছিলাম তাহলে কি করে আমাকে দায়ী করা যায় এবং এছাড়াও কিন্তু একাধিক তথ্য পেশ করা হয় সিবিআইয়ের আইনজীবী তিনি কিন্তু কোর্টে দাঁড়িয়ে বলেন যে একাধিক ব্যক্তিরা মিলে কমন ইন্টেনশন অর্থাৎ আইপিসি 34 ধারায় যে কমন ইন্টেনশনের কথা বলা হয়েছে সেটাকে সামনে রেখে তিনি বলেন যে এই দুর্নীতিকাণ্ডে তদন্ত করতে গিয়ে দেখা যাচ্ছে যে একাধিক ব্যক্তিরা কমন ইন্টেনশনের সঙ্গে একই কাজ করছে প্রকাশ আমরা শুনলাম তাহলে যে পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ মহলে আদালতের ভেতরে গিয়ে কি কথা বলেন অবশ্যই আমাদের নজর থাকবে যে আজকে যখন আবার শুনানি শুরু হবে পার্থ চট্টোপাধ্যায়কে 5 মিনিট যে সময় দেওয়া হয়েছে তিনি কি বলেন সুব্রজিতের কাছে ফিরিয়ে দিচ্ছি স্টুডিওতে নিঃসন্দেহে সেই 5 মিনিটে কি বলেন তার জন্য তো রাজ্যবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছে যে এই 5 মিনিট আদালতের কাছে সময় চেয়ে নিয়েছিলেন সেখানে কি বলবেন মাননীয় বিচারকের সামনে প্রাক্তন শিক্ষামন্ত্রী কিন্তু আজকে যেটা বলেছেন আদালতে ঢোকার আগে গ্রেফতারের পর থেকে এরকম বিস্ফোরক মন্তব্য এর আগে পার্থ চট্টোপাধ্যায় করেননি কি বলেছেন দর্শকদের জন্য আরেকবার রাখবো সামনে যে সুজন চক্রবর্তী দিলীপ বাবু শুভেন্দু বাবুরা বড় বড় কথা বলছেন তারা নিজের দিকে দেখুন উত্তরবঙ্গে তারা কি করেছেন তারা 2009-10 সিএজি রিপোর্ট পড়ুন সমস্ত জায়গায় তদবির করেছে যেহেতু আমি তাদেরকে বলেছি করতে পারবো না আমি নিয়োগকর্তা নই
আমি এ ব্যাপারে কোনো রকম সাহায্য তো দূরের কথা, আমি কোনো কাজ বেআইনি করতে পারবো না। শুভেন্দু অধিকারের 11-12 সালটা দেখুন না, ডিপিএসসিটা দেখুন না কি করেছিল তারা। এটা হচ্ছে আদালতে যখন ঢুকছেন পার্থ চট্টোপাধ্যায় সেই সময়ের করা মন্তব্য, কিন্তু এজলাসের ভেতরে মাননীয় বিচারক 5 মিনিট সময় দিলে কি বলবেন সেই 5 মিনিটে পার্থ চট্টোপাধ্যায়, নিঃসন্দেহে আমাদের সেদিকে নজর রয়েছে, কৌতূহল তো অবশ্যই রয়েছে। কিন্তু এইখানে দেখাতে চাইবো যে 23 মিনিটের একটা ব্যবধান, 23 মিনিট আগে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ তিনি টুইট করছেন, একেবারে সময় দেখতে পাচ্ছেন নিচে লেখা রয়েছে বাঁদিকে 11:42, সেখানে এই টুইট করছেন কুণাল ঘোষ, যেখানে তিনি বলছেন যে শিক্ষায় নিয়োগ বিতর্ক, এই বলে তিনি টুইট তার শুরু করছেন। এবং তারপরে তিনি লিখছেন, দিলীপ ঘোষ, সুজন চক্রবর্তী, শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য এবং আরও কয়েকজন চাকরির সুপারিশ করেছিলেন কি? তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কাছে অনুরোধ করেছিলেন কি? তদন্ত হোক, কেন্দ্রীয় এজেন্সি একমুখী কাজ না করে নিরপেক্ষ কাজ করুক। এইটা হচ্ছে 11:42 আজকে 23 মার্চ এই টুইট করেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। এর ঠিক 23 মিনিট পরে, 23 মার্চ 23 মিনিট পরে, 11:42 থেকে 23 মিনিট পরে 12:05 এই মন্তব্য কিছুক্ষণ আগে আপনাদের শোনালাম পার্থ চট্টোপাধ্যায় করেছেন। কি বলেছেন পার্থ চট্টোপাধ্যায় আমি আরেকবার আপনাদের সামনে রাখবো, কারণ 23 মিনিটের ব্যবধান। আমি আবার বলছি, কুণাল ঘোষ 23 মিনিট আগে 11:42 করেছেন, পার্থ চট্টোপাধ্যায় বক্তব্য রাখছেন 12:05। এই 23 মিনিটের ব্যবধান এবং কার্যত একই রকম কথার পুনরাবৃত্তি, সবটাই কি সমাপতন? কুণাল ঘোষ কি বলছেন দেখুন। পার্থ চট্টোপাধ্যায় তিনি কোন অভিযোগ করেছেন? তিনি যেগুলো বললেন, এই যে দিলীপ ঘোষ, সুজন চক্রবর্তী, শুভেন্দু অধিকারী, তো এগুলো তো তদন্তের আওতায় আসা অবশ্যই জরুরি, এবং এদের প্রত্যেককে কাস্টাডিতে নিয়ে পার্থবাবুর সঙ্গে মুখোমুখি জেরা করানো দরকার। প্রসন্ন রায়ের বাড়ি থেকে দিলীপ ঘোষের দলিল কেন পাওয়া যায় সেটা আমি বলিনি, গতকাল বিকেলেও তো আমি একই প্রেস কনফারেন্স করেছি, তো সেটা আমি আজ সকালে আবার টুইট করেছি। তো এবার সাংবাদিকরা পার্থবাবুকে কোথায় কি প্রশ্ন করছেন সেটা আমার জানার কথা নয়, বা পার্থবাবু কি উত্তর দেবেন তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমরা যেটা বলে আসছিলাম, আমাদের যেটা স্ট্যান্ড এবং আমরা যেটা ইনভেস্টিগেশন চাই আমরা সেটাই টুইট করেছি, একেবারে স্পষ্ট। আমি এইখানে একবার দেবাশিস বাবুর কাছে আসবো। স্পষ্ট কুণাল ঘোষ বলছেন যে যাদের নাম করেছেন তাদের একেবারে পার্থ চট্টোপাধ্যায়ের মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হোক, তাহলেই সত্য সামনে চলে আসবে। আমরা তো স্পষ্টভাবে বলছি, কুণাল বাবুর কথার কি দাম আছে? কুণাল বাবু নিজে কে? কুণাল বাবু নিজে যখন ওনাকে কলার ধরে টানা হচ্ছিল, পুলিশ টানছিল, বলে মমতা সব জানে, দিদি সব জানে, আমি দিদির জন্য সব চুরি করেছি। কুণাল বাবুর নিজের কি লোকাল স্ট্যান্ডে আছে এখানে? উনি নিজে কে? নিজে একজন চোর, ওনার কথার কি দাম আছে? দুর্ভাগ্য শুধু এটাই যে পার্থবাবুর মতন একজন বর্ধিষ্ঠ নেতা টিএমসির, উনি বলতে বাধ্য হচ্ছেন, কুণাল বাবুর মতন একটা চোরের কথা রিপিট করতে বাধ্য হচ্ছেন। আজকে কোন 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 জায়গায় গেছে দলটা, এই সরকার? এবং এটা পাবলিক স্টেটমেন্ট, এটা পলিটিক্যাল স্টেটমেন্ট। আপনারা যেরকম বলছেন, আমরা অপেক্ষা করছি উনি আদালতে আন্ডার ওথ উনি হলফ করে কি বলেন, ওনার আইনজীবীরা কি বলেন, কিন্তু ওনার অ্যাকচুয়াল লিগাল স্ট্যান্ড কি আমরা জানতে চাই। এগুলো পলিটিক্যাল স্টেটমেন্ট, একদম লক্ষ্যাঞ্চলক। আমি 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 দেবনারায়ণ সরকারের কাছে আসবো। দেবনারায়ণ দা, 23 তারিখ, এটা তারিখ এবং সময়টা একেবারে সমাপতন, 23 মার্চ 23 মিনিটের ব্যবধান, বা কুণাল ঘোষ যা বলছেন কার্যত তারই প্রতিধ্বনি পার্থ চট্টোপাধ্যায়ের মুখে শোনা যাচ্ছে। উল্লেখ্য এই কারণে দেবনারায়ণ দা, এই কুণাল ঘোষ কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির পর একেবারে সাংবাদিক সম্মেলন করে বলেছিলেন যে জেলের ভেতরে কোনো বিশেষ সুবিধা যেন পার্থ চট্টোপাধ্যায় পাচ্ছেন কিনা সেটাও কিন্তু আমার কাছে খবর আসবে। মানে এই রকম পার্থ চট্টোপাধ্যায়কে তিনি একটা সময় আক্রমণ করেছেন, আজকে যেটা বলছেন সবটা মিলে যাচ্ছে, নিতান্তই সমাপতন নাকি যেমনটা দেবাশিস বাবু বলছেন যে পলিটিক্যাল কমেন্ট? এখন দেবাশিস বাবুরা পড়ে গেছে মুশকিলে। রবীন্দ্রনাথের যোগাযোগে উপন্যাসে এক জায়গায় করতে বলেছিলে যে যারা মারে তারা ভোলে, আর যারা মার খায় তারা সহজে ভুলিতে পারে না। মানে মারে যারা ভোলে, এইসব লোকগুলো তো মেরেছে তারা ভুলে গেছে, আর যারা মার খায়, পার্থবাবু মার খেয়েছে, যে পার্থবাবু এখন প্রকাশ পাচ্ছে যে কি কারণে আজকে যে লোকগুলোর কথা বলে, আমি তো বলবো ওসব কথা না বলে প্রকাশ পাচ্ছে সেটা ফ্যাক্ট না। আমি বলছি একই রকম কথা কেন শোনা যাচ্ছে? আমি বলছি দেবনারায়ণ দা, একই রকম কথা কেন শোনা যাচ্ছে? এই বিরোধীরা তো সেটাই প্রশ্ন তুলছেন, তার মানে কোথাও 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 কি পার্থ চট্টোপাধ্যায়ের কাছে মেসেজ গিয়েছে? না না, কেন মেসেজ যাবে না, সম্পূর্ণ কথাটা এক নয়।
তুমি পুরোটা পড়ো। উনি শুধু যে তিনজন বাদ দিয়ে শ্রমিক ভট্টাচার্য এবং আরো অনেকে সুপারিশ করেছিল কি দুটো জিনিসে, না না তাহলে হয় না, আরে এক জিনিস মিলে চারটা নামের মধ্যে তিনটা মিলেছে এটা হয় না, এখন কি আমাদের বলছেন কেন কখনো এবার করেননি, কিন্তু আমার প্রশ্ন কেন একসঙ্গে কথা বলা যাবে না, আজকে কেন সরে আসছে এই শুভেন্দু বাবু সুজন বাবু দিলীপ বাবুকে কেন প্রশ্ন করা যাবে না, কেন সিবিআই ডি প্রশ্ন করবে না, এই প্রশ্নটা রইল আপনাদের আমরা খুব সরাসরি প্রথম থেকেই বলছি যদি কোন রকম অনিয়ম আইন বেআইনি কোনো কাজ হয়ে থাকে আমাদের যে কোনো স্তরের নেতৃত্বকে যে কোনো স্তরের কর্মীকে ডেকে পুলিশ জিজ্ঞেস করতে পারেন, কিন্তু আজকে পার্থবাবুও তাৎপর্যপূর্ণভাবে কুণাল ঘোষের তৃণমূলের মুখপাত্র ছাড়া অন্যটি পরিচয় আছে সেটা আপনারা কলকাতার প্রতিদিন বেরোনো একটা কাগজে দৈনিক কাগজে আপনারা প্রিন্টার স্থান খুললেই দেখতে পাবেন তিনি কে কী বৃত্তান্ত, কাজে সাংবাদিকদের জিজ্ঞেস করার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই এমন কথাটা মেনে নিতে আমি অন্তত পারবো না, আমি পারবো না, আমি পেশায় একজন সাংবাদিক এবং বামপন্থী সাংবাদিক, এই পরিচয়টা আমি গর্বের সঙ্গে বলি, দুই যেটা সেটা আমি শেষ করে নিই সেটা হচ্ছে যে নির্দিষ্টভাবে উনিও কিন্তু পার্থবাবু কিন্তু বলতে পারেননি যে সুপারিশ করেছিলেন ওই অবধি গেছেন, কিন্তু বলতে পারেননি যে এরাও চাকরি দিয়েছেন, যে ক্যাগ রিপোর্টের কথা বলছে আপনাদের আমরা তো অনেকদিন আগে থেকে বলছি না না তার মানে আপনি বলতে যাচ্ছেন এই সুপারিশ করেছিলেন তার মধ্যে সারবত্তা থাকতে পারে, না না চন্দ্র তার মধ্যে ক্যাগ রিপোর্ট বলতে বলছি বলছি তো ক্যাগ রিপোর্ট বলতে বলতে বলছি করুন না, আরো একটা কথা শুভজিৎ কবে বলছেন কখনো বলছেন না 2018 সালে একটা তাৎপর্যপূর্ণ ঘটনা ঘটে আমার বন্ধু চন্দন মনে করতে পারবে 2018 সালে লোকপাল লোকায়ুক বিলটি পশ্চিমবাংলায় সংশোধিত করা হয় যেখানটায় যে কোনো জনপ্রতিনিধিকে জিজ্ঞেস করার অধিকার থাকে ঠিক আইনিভাবে, সেটা চেঞ্জ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাহলে যদি এটা চেঞ্জ না করতে আচ্ছা অনেক কিছু পড়তে পারতো, তিনজনের নাম কিন্তু পার্থ চট্টোপাধ্যায় আজকে আদালতে ঢোকার মুখে করেছেন, এক হচ্ছে দিলীপ ঘোষ, দুই হচ্ছে সুজন চক্রবর্তী এবং তিন হচ্ছে শুভেন্দু অধিকারী, আমি এইখানে আপনাদের দেখাতে চাইবো দিলীপ ঘোষের কথা যখন বলছেন দিলীপ ঘোষের সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম তার প্রতিক্রিয়ার জন্য, তিনি কি বলছেন পার্থ চট্টোপাধ্যায়ের অভিযোগ নিয়ে দেখুন, উনি আমার নামও নিয়েছেন দেখলাম এবং আর একজন নেতা টুইটও করেছেন, উনি 10-11-12 কথা বলছেন, দিলীপ ঘোষকে কেউ জানতো না তখন, আমি তখন রাজনীতিতেও ছিলাম না, পার্থবাবুর সঙ্গে আমার বিধানসভায় পরিচয় হয় 16 সালে, তারপরে যদি উনি কোথাও প্রমাণ করতে পারেন আমি আমার জন্য আমার পরিচিত বা পার্টির কারোর জন্য কখনো কোনো বলেছি তাকে সুপারিশ করেছি তাহলে তার জায়গায় আমি জেলে যাবো, জেলে থাকছেন তো মাথাটা ঠিক নাই, যার চারজন বান্ধবী আর 350 কোটি টাকা কামিয়েছেন তারপর উনি বলছেন যে আমি করতে পারবো না অন্যায়, এটা কেউ বিশ্বাস করবে, এই জন্য এখন প্রলাপ বকছেন এবং এটা চক্রান্ত মনে হচ্ছে, কারণ আগেই টুইট হচ্ছে একজন করছেন তারপরে একজন বক্তব্য রাখছেন তার মানে এটা প্ল্যানিং করে বাকিদের জড়াবার চেষ্টা চলছে, এই করে ওরা বাঁচতে পারবেন না। আবারও পার্থ চট্টোপাধ্যায়কে উদ্দেশ্য করে উড়ে এলো চোর চোর স্লোগান, যখন আদালতে নিয়ে আসা হচ্ছে সেই সময় কিরকম পরিস্থিতি তৈরি হলো দেখুন একবার, যে সুজন চক্রবর্তী দিলীপ বাবু শুভেন্দু বাবুরা বড় বড় কথা বলছেন তারা নিজের দিকে দেখুন, উত্তরবঙ্গে তারা কি করেছেন, তারা 2009-10 সিএজি রিপোর্ট পড়ুন, সমস্ত জায়গায় তদবির করেছে, যেহেতু আমি তাদেরকে বলেছি করতে পারবো না, আমি নিয়োগকর্তা নই, আমি এ ব্যাপারে কোনো রকম সাহায্য তো দূরের কথা, আমি কোনো কাজ বেআইনি করতে পারবো না, শুভেন্দু অধিকারীর 11-12 সালটা দেখুন না, ডিপিএসটিটা দেখুন না কি করেছিল তারা, গ্রেফতারির পর থেকে এখনো অবধি সব থেকে বিস্ফোরক মন্তব্য করেছেন কোনো সন্দেহ নেই পার্থ চট্টোপাধ্যায়, এইখানে আপনাদের দেখাবো যে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী পার্থ চট্টোপাধ্যায়ের এই মন্তব্য নিয়ে তিনি কি বললেন, সুজন চক্রবর্তী শুভেন্দু অধিকারী মহাশয় বা দিলীপ ঘোষ মহাশয় যদি ভুল করে আইনের ঊর্ধ্বে কেউ নয় তাদের বিরুদ্ধে আমরা আন্দোলনে নামবো, তাদের বিরুদ্ধে কথা বলবো, যেমন পার্থ চট্টোপাধ্যায় মানিক বাবুর বিরুদ্ধে কথা বলছি, রাজ্যের মাননীয় যে তার ক্যাবিনেট মন্ত্রীরা যে ভুলগুলো করছে যেমন আমরা বলছি,
আগামী দিনে যদি কেউ দুর্নীতির সাথে যুক্ত থাকে তাদের নামও বলবো। তো প্রশ্ন হচ্ছে এতদিন পরে নামটা বললেন কেন, যখন সুপারিশ দিয়েছিল পাবলিক প্লেসে পাবলিক ডোমেনে ডিসক্লোজ করেনি কেন? যে চুরি করে আর যে চুরিকে প্রশ্রয় দেয় আমরা সবাই তার চিনি। চন্দা, 23 তারিখে গত বছরের 23 তারিখে 23শে জুলাই পার্থ চট্টোপাধ্যায়কে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট গ্রেফতার করেছিল, অর্থাৎ তারপরে প্রায় ধরুন 8 মাস পেরিয়ে গিয়েছে। একাধিকবার পার্থ চট্টোপাধ্যায় মন্তব্য করেছেন, তার মধ্যে কী কী করেছেন, আমি ষড়যন্ত্রের শিকার, এই টাকা আমার নয়, তৃণমূলে ছিলাম, আছি, থাকবো, তৃণমূল জিতবে, ইত্যাদি ইত্যাদি। এই প্রথম পার্থ চট্টোপাধ্যায় কিন্তু একেবারে আক্রমণাত্মক ভূমিকা দেখা গেল, যেখানে আপনাদের একেবারে স্পেসিফিক্যালি নিশানা করছেন, দুর্নীতিতে সমানভাবে আপনারাও জড়িত। এখানে তো উনি বললাম তো যে মানে ওনার ব্যালেন্স ঠিক নেই, কোনোভাবে ব্যালেন্স ঠিক নেই, ওনার কথা এমনিতে কোনো গুরুত্ব নেই। আপনারা ওই গুরুত্বটা এটুকুই যে আপনারা শো করতে আমাদের ডেকে এনেছেন। 2009 পার্থ চট্টোপাধ্যায় কী ছিলেন, 2009 পার্থ চট্টোপাধ্যায় কোথায় ছিলেন, কোন পোস্টে ছিলেন 2009? উনি সব বিরোধী দলনেতা ছিলেন, তা ওনার হাতে কি সুপারিশ ফুপারিশ বা নিয়োগের দরকার ছিল, নিয়োগের ক্ষমতা কি ওনার হাতে ছিল? 2009-10 যে ক্যাগ রিপোর্ট, সেটা যদি ওনার যদি ক্ষমতা থাকে বার করুন। দুই, সেটা হচ্ছে যে 2011-12 যে শুভেন্দু অধিকারীর কথা বলছেন, আমি যদি খুব স্পষ্টভাবে বলি যে শিক্ষা দপ্তরের দুর্নীতি যদি 2012 থেকে দেখা হয়, যদি একদম 2019-20 অবধি আসা যায়, তাহলে যে কজন শিক্ষামন্ত্রী থাকবেন, শিক্ষামন্ত্রী সঙ্গে সঙ্গে কিন্তু তারা তৃণমূলে এবং তাদের বিরুদ্ধে কিন্তু আঙুলটা উঠবে। এটা কিন্তু বাঁচতে পারবেন না, শুভেন্দু অধিকারী বাঁচতে পারবেন না, পার্থ চট্টোপাধ্যায় বাঁচতে পারবেন না, শুভেন্দু অধিকারী 2020 অবধি তৃণমূলে ছিলেন। 27 সেপ্টেম্বর 2009 ওপেন ম্যাগাজিনে একটা লেখা বেরিয়েছিল, দি লোনলিনেস অফ বুদ্ধদেব, বুদ্ধবাবু ওয়াকড আউট অফ ক্যাবিনেট কলিং ইট এ কাউন্সিল অফ থিপস। কোন সালে? 2017-17 সেপ্টেম্বর 2009 ওপেন ম্যাগাজিনে আমার তথ্যটা আছে। তার মানে কি, তার কবে বলেছিলেন? 11টা বছর তৃণমূল সরকার ক্ষমতায় রয়েছে, কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না? এই প্রশ্ন একেবারে যৌক্তিকতার সঙ্গে আমি বারে বারে রাখবো।